আসসালামু আলাইকুম। আমরা পাকশীবাসী, এখানে জন্ম হয়েছে আমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন, বাবা মা এবং আমি নিজেও। আমরা যারা পাকশীতে বসবাস করি, প্রায় 150 বছরের ঐতিহ্যপূর্ণ একটি শহর, একটি প্রাকৃতিক সৌন্দর্যের শহর সারা বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় না বা পাওয়া যাবে না। তো এই পাকশি 150 বছরের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। এই পাকশি অনেক গুণী জ্ঞানী মানুষের জন্মস্থান, যারা যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আরও অনেক নাম করা বা ব্যক্তিবর্গ আছেন যাদের পদধূলিতে পাকশি মুখরিত। আজ সেই পাকশি বিলীন হতে চলেছে। আমরা একটা সমাধান চাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মা জননী নামে আখ্যায়িত হয়েছেন, সারা বিশ্বে ভূষিত হয়েছেন, আমরা সেই প্রিয় মা জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি। আমরা পাকশিতে অনেকগুলো পরিবার বাস করি যারা ম্যাক্সিমাম ভূমিহীন, যাদের বাড়িঘর ভেঙে দিলে ভেঙে নিয়ে অন্য কোথাও অন্যত্র সরিয়ে নেব সেই টাকায় হয়তো আমাদের অনেকের কাছেই নেই। 70-90 জন মানুষের মধ্যেই এমন অবস্থা, যারা দিন আনে দিন খায়। তো এমন তো অবস্থায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ভূমিহীন মানুষ, আমাদের কোনো জায়গা জমি নেই। আর যদি আমাদের জায়গা জমি থাকতো তাহলে আমরা আপনার সরকারি ভূমিতে বাস করতাম না। আমরা ভূমিহীন, আমরা অসহায়, আমরা কোথায় যাব বলেন? আপনি আমাদের দয়া করেন, আপনি মা জননীর মা সব কিছু আবদার মেনে নেয়। আপনি আমাদের মা, আপনি আমাদের আবদার মেনে নিন। আপনার কাছে আকুল আবেদন, আমাদের পাকশিকে আপনি রক্ষা করুন। এটি একটি 150 বছরের ঐতিহ্যপূর্ণ স্থান, যার নামকরণ শুনেছি সম্রাট ঈসা খান নামকরণ করে গেছেন পাকশি। অনেক জ্ঞানীগুণী মানুষের আনাগোনার এই সেই পাকশি। আপনি রক্ষা করুন, আমাদের অস্তিত্ব রক্ষা করুন, আমাদের স্মৃতি রক্ষা করুন। এটাই আপনার কাছে আমাদের আকুল আবেদন।